গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে কথা বলতে। সকালে বেশ কয়েকটা ভিমরুল উঠছে, মধু খাচ্ছে। ঘাসফুলগুলো সকালবেলা যখন প্রথম ফোটে দেখতে খুব সুন্দর লাগে। সবে খুলছে, এখনও পুরো ফুলটা খোলেনি। জবা ফুল, টগর ফুল, যে কোনো ফুল সকালবেলা যখন সবে ফুটেছে তো এখনও সূর্যটা ওঠেনি ঠিক করে। আজকে যদিও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন আছে, জানি না পরে কি হবে, বৃষ্টি হয় কি না। কাল রাতে ভালোই গরম পড়েছিল, ভালোই গরম ছিল, তার জন্য ঘুমোতে সবারই কম বেশি একটু অস্বস্তি হয়েছে। দিনটা শুরু করা যাক আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ নিয়ে। হাওয়া আছে তবে হালকা হালকা, বৃষ্টি হয় কি না বলতে পারছি না। গাছে আমার ওই লিকুইড খাবারটা যেটা দিই আমি, ওই লিকুইড খাবারটা দেওয়ার আছে। তো ওই খাবারটা এখন আমি প্রথমে দিয়ে নেবো জলের সঙ্গে মিশিয়ে। আমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে তারপর আমি ডেকে তুলব। এটা হচ্ছে খুবই নর্মাল একটা জবা ফুল, দেশি জবা। সকালবেলা যখন প্রথম প্রথম ফোটে দেখতে খুব সুন্দর লাগে, যখন বেলা হয় এর রঙটা অনেকটা হালকা হয়ে যায়। ফুলটা যদিও বড় হয় তবু হলেও এই দেশি জবার গাছটা বেশ বড় ছিল, কিন্তু এই রেলিংয়ে ওপাশে টবগুলো রাখার জন্য সুন্দর করে গাছটাকে আমি একটু কেটে ছোট করে দিয়েছি। ওই চার পাঁচটা করে প্রতিদিন ফুল ফোটে মোটামুটি। আমি গাছে এখন ওই যে লিকুইড খাবারটা দেবো, আমি সেই খাবারটা দিয়ে নিচ্ছি। সবেমাত্র আমি গাছে খাবার দেওয়া শুরু করেছি আর বৃষ্টি নেমেছে, এদিকে রৌদ্রও উঠেছে, বৃষ্টিও হচ্ছে, কি অবস্থা। আমার জানালা বন্ধ করো, বৃষ্টি ঘুট ঢুকবে ঘরে। কই উঠে পড়ো, বৃষ্টিটা ভালোই চলে এসছে। সবেমাত্র আমি গাছে খাবার দেওয়া শুরু করেছি আর বৃষ্টিটা এলো, মোটামুটি পুরো ছাদটা ভিজিয়ে দিয়ে চলে গেল। গাছের পাতাগুলো ভালোভাবে ধুয়ে গেছে, কিন্তু এই খাবারটা যখন এবার দিতে যাব তখন আবার এই ভিজে পাতাগুলো গায়ে লেগে গোটা সে গাটা ভিজে যাবে। রোদটা আবারও উঠে পড়েছে, তাহলে চলুন আমি গাছে খাবারগুলো দিয়ে নিই। আর আমি এখনই আমার ছাদে যে একটুখানি জায়গা পেপার দেওয়া আছে এর নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টি মনে হয় আর আসবে না। আজকে পাখিকে দেওয়ার জন্য আছে এখানে ছোলা আছে কিছুটা, আর কাল রাতে যে আমি তালে কলার মালপোয়া করেছিলাম তার মধ্যে কিছুটা আছে। আমরা কিছু খেলে ওদেরকে না দিয়ে খাই না, পিঠে হোক বা লুচি লুচি হলে। আর এখানে চাল তো আছে, এগুলো আমি এখন দিয়ে নেব। বৃষ্টিটা থেমেছে, এই সময় দিয়ে দিই, নাহলে তো খেতে অসুবিধা হবে। পাখির খাওয়ার দাওয়া হয়ে গেছে, আমি আবার আমার মামাকে ডেকে তুলে নেব। ও স্কুল আছে, বেলাটাও হয়েছে মোটামুটি। মামা গাছে খাবার দিচ্ছিলাম, গায়ে গন্ধ আমার, উঠে এসো, দেরি করলে করলে নিয়ে নেবো, তখন তোমার গায়ে পুরো গন্ধ হয়ে যাবে। উঠে এসো, এত বাঁধ নিলে কী করে যাবো, ঘুম থেকে ওঠা হবে না? হ্যাঁ, স্কুলে যেতে হবে তো, বৃষ্টি হতে যাবে। বৃষ্টি হয়নি, বৃষ্টি হতে হতে আবার রোদ উঠেছে, বিছানা থেকে নেমে যেতে হবে। ঘাড়ে লেগেছে প্রচুর আমার, ঘাড় সোজা করতে পারছি না, কি করে লাগলো বলো তো। চলো আজকে আমার মেয়ে একা একা স্নান করে রেডি হয়েছে, রান্নার দিকে আমি একটু ব্যস্ত ছিলাম, সময় পাইনি, সেই জন্য ওকে এখন খাইয়ে দেবো। আমার রান্না বান্নাগুলো প্রায় শেষ হয়ে এসেছে, আজকে রান্না হবে ডিমের, ডিমের কারি হবে, সয়াবিন হচ্ছে, মানে সয়াবিন ফুটছে, পটল ভাজা, লাউ দিয়ে সবজি হয়ে গেছে, ডাল,
আলু ভাজা। ওকে আমি এবার স্কুলের জন্য রেডি করব, বই টই গুলো গুছিয়ে নিয়েছি আজকে, ও টিফিন টিফিন গুলো আমি দিয়ে দেবো, দিয়ে খাইয়ে রেডি করে নিই। কি হলো সামনেও দাঁত গুলো প্রচুর নড়ছে, সেই জন্য খেতে অসুবিধা হচ্ছে বলে সাইডের দাঁতে খাচ্ছে। দুটো দাঁত একদম ঢকঢক করছে, স্কুলে গিয়ে ভেঙে যায় না কি বুঝতে পারছি না। প্রথম যে দাঁতটা ভেঙেছিল সেটাও স্কুলে গিয়েই ভেঙেছিল। ওকে খাইয়ে রেডি করলে তারপর আমাদের টিফিন হবে, আমাদের টিফিন এখনো করা হয়নি, ও স্কুলে রেডি হলে তারপরে, না হলে বেলা হয়ে যাবে কোথায় ওর, সকালবেলা থেকে অনেক ঝামেলা। আমি এখানে খাচ্ছি পোজ আর ডাল ভাত। আমরা সেখান থেকে প্রায় অনেকক্ষণ আগে চলে এসেছি আর গাছগুলোর গোড়া একটু খোসানো হচ্ছে, খুশিয়ে মিক্স খাবার দিচ্ছি। গাছের সংখ্যা অনেকগুলো আসলে, তো খাবার না দিয়ে রাখলে গাছগুলো বাড়বে আর কি করে, সেই জন্য খাবারগুলো দেওয়া হচ্ছে, কিছু আগাছাও পরিষ্কার হচ্ছে। আমার মেয়ে এখনো স্কুল থেকে ফেরেনি, ফিরবে। এখানে আমি যে দুপুরে ডাল রান্না করেছিলাম সেই ডাল শুকনো করে একটু চচ্চড়ি টাইপের করেছি, এটা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, আর পোষ্টি ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে। পোষ্টি ভাত মানে যেটা ওই বলে জল ঢালা ভাত আর কি, ওটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই, কি করছেন? আশা করি সন্ধেবেলা সবাই বিভিন্ন রকম কাজ করছেন, কেউ সিরিয়াল দেখছেন, কেউ বা মেয়েকে পড়তে বসিয়েছেন বা ছেলেকে পড়তে বসিয়েছেন, কেউ আবার রান্নাবান্না ব্যস্ত। লোডশেডিং হয়ে গেল এক্ষুনি, আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয়, প্রচুর লোডশেডিং হয়, সে এক সমস্যা। সে যাই হোক, লোডশেডিংও হতেই থাকবে। আমি সেই বাড়ি থেকে আজকে ফিরেছি কটার দিকে ধরুন, ওই ফিরতে আমার আজকে একটু লেট হয়ে গেছে, ওখানে কাজকর্মগুলো ছিল তো ওই জন্য ওখানে পাশে জেনারেটর মেশিন চালিয়ে, ওখানে বাগানে কাজকর্মগুলো হচ্ছিল, গাছে মিক্সড খাবার দিচ্ছিলাম, আমাদের আমি একটুখানি দেখিয়েছি। আর কাল রাতে প্রচণ্ড গরম পড়েছিল বলে রাত্রিবেলা ঘুমটা একটু ব্যাঘাত হয়েছে, সেই জন্য ওখানে গিয়ে নিচের ওই ঘরটাতে দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমার মেয়ে যখন স্কুল থেকে ফিরেছে, ও ফেরার পরে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমাদের ওই বেড়া কিছু, ওই যে বাগানের যে বেড়াগুলো আছে ওই বেড়াগুলো একটু সারাইয়ের কাজ হচ্ছিল, ওখানে ওই পুরোনো যে বাঁশ বাগানে বাঁশ ঝাড়গুলো ছিল ওই বাঁশ ঝাড় কেটে তুলে দেওয়া হয়েছে, ওখানে রোদ একদম আসতো না সেই জন্য নতুন করে কিছু গাছ বসানোর পরিকল্পনা আছে। আপনাদেরকে আমি কালকে দেখিয়েছি যে কিছু ফলের গাছ বসিয়েছি ওখানে,
কিন্তু একটু রেস্ট নেওয়ার পরে ওখানে কাজ আজকে আমার ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে কাজ করেছি। এখানে ফিরেছি কটার দিকে, 6:30টার দিকে ফিরলাম। ফিরে তারপরে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে আমার মেয়েকে খাইয়েছি সবজির তরকারি দিয়ে মুড়ি, একদম বাঙালির ঘরোয়া খাবার। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, কাঁঠাল দানা দিয়ে যে সবজি বানিয়েছিলাম আমি দুপুরবেলা, সেই তরকারি দিয়ে মুড়ি। আর তরকারি দিয়ে মুড়ি খেতে আমাদেরও ছোটবেলায় খুব ভালো লাগতো, আমার মেয়েও পছন্দ করে। ভালোবাসো তো? ও খেয়েছে, আমিও খেয়েছি। দাদার টিফিনটা দোকানে ও দিয়ে আসা হয়নি, ভিড় আছে একটু। আর আজকে হাটবার, যদিও দোকানে গেলে হতো কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগছে। কারণ কি, প্রচণ্ড ক্লান্ত, ওখানে কাজকর্মগুলো অনেকক্ষণ থেকে হচ্ছিল তো, আর সেই জন্য গরমও তো পড়েছে ভালোই। তারপরে ওখানে গাছে কিছু জল টলও দেওয়ার ছিল, সেগুলো দিয়ে টিয়ে কাজ কমপ্লিট করে তবে এলাম। বৃষ্টি হওয়ার পরে বাগানের কাজকর্মগুলো আরও বেড়ে যায়, আগাছাগুলো প্রচুর বেড়ে যায়। আর খোল জল মানে লিকুইড খাবারটা দেওয়া যায় না, মিক্সড খাবার দিয়ে রাখতে হয়। তো সেই সঙ্গে এইসব চলছিল। এখন আমি আর আমার মেয়ে দুজনে খেতে খেতে গল্প করেছি অনেক, গল্প তবু এখনও শেষ হয়নি। আমার আর ওর সারাদিনের মধ্যে সব থেকে এই সময়টা হচ্ছে ফাঁকা সময়, এই সময় ওর বাবাও দোকানে। আমি আরও দুজনে নিজের মতো করে গল্প করি, তারপরে পড়তে বসাবো একটুখানি। ছোটো মানুষ তো, এইটুকু সময় পড়লে হয়ে যায়। রান্নাবান্নাও কিছু করবো রাত্রিবেলা। কী খাবে রাতে? তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। আর আপনাদেরকে যে দেখালাম ডাল চচ্চড়ি করছি আমি, ডাল চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে, হাজব্যান্ডও ভালোবাসে। গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে, আর জলঢালা ভাতের সঙ্গে বেশ জমে যায়। ওর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিতে হবে, আর কিচ্ছু লাগবে না। সে যাই হোক, আমি এখন আমার কাজকর্মগুলো করতে থাকি। আপনারাও নিজের নিজের কাজকর্মগুলো করুন।